দু হাতে বিদ্যাদা তো পুষ্প শোভিত এক খুদেকে কোলে নিয়ে হাতে খড়ি দেওয়ালেন শ্রীমা। তো প্রিয়ম আর শুভজিতের ছেলের হাতে খড়ি হলো সরস্বতী পুজোর বিশেষ দিনে। চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী আর শুভজিৎ কর টেলিভিশনের জনপ্রিয় মুখ। এই তারকা একমাত্র ছেলে রয়েছে, সেই ছেলে দেখতে দেখতে যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। প্রিয়মের ছেলের হাতে খড়ির অনুষ্ঠান হলো সরস্বতী পুজোর বিশেষ দিনে। সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী নিজেই। দেখা গেল হলুদ পাঞ্জাবিতে খুদেকে, হাতে খড়ি হচ্ছে তার। নিজের জীবনের প্রথম অক্ষর লিখল সে। আপনারা দেখছেন সেই মুহূর্ত। ছবি শেয়ার করে সবার আশীর্বাদ চেয়েছেন অভিনেত্রী। দেবী দেবী চরাচর চরাচর সারে সারে উচ্চযোগ উচ্চযোগ শোভিত শোভিত মুক্তাহারে মুক্তাহারে। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবছরে পুরোহিত হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, মহিলা পুরোহিত হিসেবেই দেখা গেল সরস্বতী পুজোর দিন অভিনেত্রী শ্রীমাকে। বাড়ির পুজো তো করতেনই, এবার বন্ধুর বাড়ির সরস্বতী পুজোটাও করলেন অভিনেত্রী। ভিডিও এলো প্রকাশ্যে, এক খুদের হাতে খড়িও দেওয়ালেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। আপনারা দেখছেন মা সরস্বতীর পুজো করছেন অভিনেত্রী, আর এক ছোট্ট খুদেকে কোলে নিয়ে তার হাতে খড়ি দেওয়াচ্ছেন শ্রীমা। চরাচর চরাচর সারে সারে উচ্চযোগ উচ্চযোগ শোভিত শোভিত মুক্তাহারে মুক্তাহারে বিনা পুস্তক বিনা পুস্তক পুষ্প শোভিত শোভিত শ্বেতাম্বরা শ্বেতাম্বরা ধরা ধরা নিত্যাং নিত্যাং শ্বেত শ্বেত গন্ধারূপেণা ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানালেন তার অভিজ্ঞতা। বন্ধুরা, অভিনেত্রী লিখলেন বাড়ির পুজো প্রতি বছর করলেও এবছর প্রথম বন্ধুর বাড়িতেও পুজো করল। ঠাকুর মশাইয়ের অভাবে আমাকেই ছোট্ট সরস্বতীর হাতে খড়ি দেওয়াতে হলো। মায়ের আরাধনার ভুল ত্রুটি থাকলে মা তার সন্তানকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। শুভ বসন্ত পঞ্চমী। পড়াশোনা করি, ভালো মানুষ হই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।